আসসালামু আলাইকুম ভিওর্স আমি স্বপ্ন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন অটি স্টেশন তো আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ টুলস শেয়ার করব। তো আমরা যারা কম্পিউটার রেগুলার কাজ করি আমাদের কিন্তু প্রতিদিনই কম্পিউটারে কিছু না কিছু লিখে সার্চ করতে হয় আর উইন্ডো যে বাই ডিফল্ট যে সার্চ টোর্সটা থাকে এটা কিন্তু খুবই স্লো আমরা যখন এখানে কোনো ফাইল ফটো বা ফোল্ডারের নাম লিখে সার্চ করি তখন এটা কিন্তু খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায় আর আমি আজকে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সাথে শেয়ার করবো এটা ইনস্ট্যান্ট নেন সেকেন্ডের মাঝখানে আপনি যা লিখে সার্চ করবেন সেটি কিন্তু পেয়ে যাবেন মানে আপনি লিখতেছেন আর এইদিকে ওই নামে আপনার কম্পিউটারে যা কিছু আছে সব কিছু কিন্তু দেখতে পারবেন ইভেন আপনার কম্পিউটার যদি কোনো ফাইল বা ফটো বা ফোল্ডার যদি লক করাও থাকে বা হাইট করা থাকে সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন তো টেক্সটটা জানতে হলে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও আসবে আমার চ্যানেলে যা আপনারই কাজে দেবে তো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন তাহলে দিনে না করে সরাসরি ভিডিওতে চলে যাই হে ওয়েলকাম ব্যাক তো আপনার কম্পিউটারের যে কোনো ফাইল ফটো বা ফোল্ডার ইনস্ট্যান্ট খুঁজে পাওয়ার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো সেটার নামটা হচ্ছে কি এভরিথিং তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনার জাস্ট লিঙ্কটিতে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ওকে মাত্র হচ্ছে কি এক এম বি ফাইলটা ওকে তো ডাউনলোড করে নেওয়ার পর এটা হচ্ছে কি জিপ অবস্থায় থাকবে তো প্রথমে এটা আনজেপ করে নেবেন তো আনজেপ্ট করার জন্য ফাইলটার উপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর হচ্ছে গিয়ে এখান থেকে এই যে এক্সট্রা ফাইল এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে তারপর এখান থেকে ওকে তাহলে আপনার এই ফাইলটা হচ্ছে গিয়ে অ্যাক্সট্রাক্ট হয়ে যাবে এই যে ফাইলটা ওপেন হয়ে গিয়েছে তো এটা ফ্লিপ ওপেন করবেন তারপর যে এখানে দেখতে পাবেন এভরিথিং নামে এই অ্যাপ্লিকেশনটা তো এটা ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার জন্য রাইট ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে রান অ্যাডমিনিস্ট্রেটর তো এখানে ক্লিক করে তারপর এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করে দিবেন ওকে তারপর এখান থেকে আবার ওকে তারপর এখান থেকে আই অ্যাগ্রি তারপর এখান থেকে নেক্সট তারপর আবার নেক্সট তারপর ইনস্টল ওকে শেষ ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এখান থেকে ফিনিশ তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি তারপর আপনি এটা এই যে এখানে দেখতে পাবেন এই যে এই শার্টস এভরিথিং তো আপনি চলে এই অ্যাপ্লিকেশনটা রাইট ক্লিক করার পর হচ্ছে কি এখান থেকে এই যে টাস্ক টাস্কবার মানে এই যে বার হচ্ছে কি পিন করে রাখতে পারেন ওকে তারপর আপনি যখন লাগবে ইনস্ট্যান্ট আপনি হচ্ছে কি এটা পেয়ে যাবেন তো এই যে শার্স এভরিথিং নামে যে টুলসটা এটা কিন্তু এটার উপর আপনি ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে কি এই যে এখানে আপনি ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এখান থেকে প্রিভিউটা হচ্ছে গিয়ে অন করে দেবেন ওকে রিভিউ অন করার পর আবার ভিউতে ক্লিক করে হচ্ছে গিয়ে এখান থেকে এই যে লার্জ থাম এটাতে দিয়ে দিবেন ওকে তারপর আবার ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন ওকে তারপর ফিল্টারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার একটা ওপেন হয়ে যাবে ফিল্টার করতে পারবেন যেটা তো আপনার কিন্তু কাজ তো এবার হচ্ছে গিয়ে আমি একটা ফাইল খুঁজবেন যেটা হচ্ছে আমার কম্পিউটারে লিখে আছে হচ্ছে গিয়ে প্র্যাকটিস ফাইল নামে তো আমি এখানে লিখতেছি পি আর এস সি টি আই সি এই যে প্র্যাকটিস ফাইল নামে একটা ডকুমেন্ট আছে তো এই যে এটা কিন্তু দেখেন লেখা যদি প্র্যাকটিস লেখার সাথে সাথে কিন্তু আবার এখানে চলে আসছে ওকে তো এই যে এটাতে কিন্তু আমার জাস্ট ক্লিক করার সাথে সাথে এই পাশে কিন্তু আমি প্রিভিউটা দেখে নিতে পারতেছি ওকে এই প্র্যাকটিস নামে যতগুলো ফাইল রয়েছে আমার কম্পিউটার সবগুলো কিন্তু এখানে শো করছে তো আপনার এখানে তাহলে ফিল্টার করে নিতে পারেন যে এভ্রিথিং থেকে আপনি যদি এই যে ডকুমেন্ট খুঁজেন মানে প্র্যাকটিস নামের ডকুমেন্ট তাহলে যে ডকুমেন্টটা ক্লিক করলে শুধু ডকুমেন্টটা শো করবে ওকে তো আবার এই এই প্র্যাকটিস নামে যদি কোনো ফোল্ডার থাকে সাপাস আপনি ফোল্ডার খুঁজতে চান তাহলে আপনি এখান থেকে ফোল্ডারটা দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্র্যাকটিস ফাইল এই যে প্র্যাকটিস ফাইল ইলাস্ট্রেটর এই যে প্র্যাকটিস ওয়ার্ক মানে আপনি যদি ফোল্ডার খোঁজেন তাহলে এখান থেকে ফোল্ডারে সেলেক্ট করবেন আপনি যদি কোনো ডকুমেন্ট বা যেটাই খোঁজেন এই যদি আপনি প্র্যাকটিস নামে কোনো পিকচার খোঁজেন তাহলে এই যে পিকচারটা এখানে দিয়ে দেবেন ওকে তাহলে আপনি শুধু পিকচারগুলো এখানে দেখতে পারবেন আর আমি যদি এই যে উইন্ডোজের যে ডিফল্ট যে সার্চ পাই এখানে গিয়ে যদি আমি এই যে দেখেন যদি সার্চ করি প্র্যাকটিস ফাইল এখানে এখানে কিন্তু রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে মানে আমার কম্পিউটার প্র্যাকটিস ফাইল নামে কিছু নাই এরকমটাই দেখাচ্ছে ওকে আর আপনি কিন্তু এই সার্চ বারে কিন্তু আপনি ইনস্ট্যান্ট লেখার সাথে সাথে আপনি সেই ফাইলটা পেয়ে যাচ্ছেন ওকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো থ্যাংক ইউ